তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। হাজীগঞ্জ থেকে কষ্ট করে এসেছেন হাজীগঞ্জ শাহরস্তি থানা মুক্তিযোদ্ধা কমান্ডার, যিনি হাবিবুল্লাহ চৌধুরীর ভাবশিষ্য ছিলেন, জনাব মুজিবুর রহমান মজুমদার। তাকে, তার হাবিবুল্লাহ চৌধুরী নিজের উপজেলার লোক, তাকে কথা বলার মধ্য দিয়ে আমরা হাবিবুল্লাহ চৌধুরীকে সম্মান জানাতে চাই। মুজিবুর রহমান মজুমদার, পরম হাবিবুল্লাহ চৌধুরী স্মরণসভার সম্মানিত সভাপতি, জনাব হাবিবুল্লাহ চৌধুরী সম্বন্ধে কথা বলতে গেলে আমি এলাকার ছেলে হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে, একজন সমাজ সমস্যার হিসাবে ওনাকে যতটুকু দেখেছি, অনেক লম্বা কথা বলতে হয়। জনাব আজকের কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া উপস্থিত আছে শহীদুল্লাহ কাতার, স্বাধীনতার পর আমরা একত্রে কাজ করছি, অনেক দুঃখ স্মৃতি হিসেবে যাই হোক, আজকে যেমন আমাকে আজকে পরিচয় করা হয়েছে মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা কমান্ডার। মুক্তিযুদ্ধ 25 মার্চ রাত্র ক্যালেন্ডারের তারিখ হিসেবে, 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু 26 মার্চ 25 ডিসেম্বর আসলো কী করে, কারা আনলো? 25 মার্চ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর বিবি মার্চ মাসের 2 তারিখে স্বাধীনতার পতাকা উত্তোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 3 তারিখে পল্টনের পতাকা উত্তোলন, স্বাধীনতা ইশতেহার পাঠ, এটি এমনি এমনি হয়ে গেল? এটি কেউ দোয়াদুরু ফোরে ফুঁ দিল, এটি এমনি এমনি হয়ে গেল? হাবিবুল্লাহ চৌধুরী 69-70 আমাদের সাথে পরিচিত, উনি যেভাবে কথাবার্তা রাজনীতি করেছেন তখন যে সমস্ত কথাবার্তা বলছেন, এখন নিউক্লিয়াস হিসেবে আমি জানতাম না, আমার অতটুকু ডেভেলপমেন্ট ছিল না, তো সুতরাং উনি সমাজ সংস্কার হিসাবে, একজন পাঠক হিসাবে, বইয়ের প্রতি এবং ফুলের প্রতি অত্যন্ত লোভ ছিল। সুতরাং আজকে এই স্মরণ সভায় ওনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মুক্ত রাজনৈতিক আন্দোলনের সভাপতি, যাকে রাজনীতির রাজনৈতিক নেতা এক সময়ের সিরাজুল আলম খান হাবিবুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্যে তাকে পাঠিয়েছেন শরুফ হাসান শাহিদ। মেঘনাদ কাব্যে রাবণের একটা বিখ্যাত উক্তি আছে, উক্তিটি হলো একে একে নিভিছে দেউটি। মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম সব আস্তে আস্তে বিদায় নিচ্ছে, হাবিব ভাইও বিদায় নিলেন। গতকাল রাত্রে আমি দাদার বাসায় ছিলাম, দাদা মানে সিরাজুল আলম খানের বাসায়। আমি ওনাকে বললাম যে আমি আগামীকাল কুমিল্লা আসছি হাবিব ভাইয়ের স্মরণ সভা। উনি তখন আমাকে বললেন যে অনুষ্ঠানে হাবিবের প্রতি আমার সমবেদনা তুমি বলো। হাবিব ভাই যখন কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি 1962, সিরাজুল আলম খান তখন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। সেই 62 থেকে হাবিব ভাইয়ের জীবন অবসান পর্যন্ত ওনারা পরস্পরে চমৎকার একটি সম্পর্কের মধ্যে দিয়ে সময়কে অতিক্রম করেছেন। নিউক্লিয়াস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম টিম, যার নেতৃত্বে সিরাজুল আলম খান ছিলেন, তার সঙ্গে হাবিবুল্লাহ চৌধুরীও ছিলেন। আমাদের প্রজন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, আমার একটা ঝোঁক ছিল নিউক্লিয়াসে যারা মেম্বার ছিলেন তারা কেমন। আমি এই উদ্দেশ্যে নিউক্লিয়াসে প্রায় অনেক মেম্বারের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি তারা এই দেশ স্বাধীন করার জন্য লড়াই করলো তারা কেমন। এই জায়গায় এসে হাবিব ভাইয়ের সাথে আমি যখন মিশছি আমি বিস্মিত হয়েছি। আমি বিস্মিত হয়েছি এই কারণে, হাবিবুল্লাহ চৌধুরীর জ্ঞানের পরিধি কোন লেভেলে সেটি ওনার সাথে না মিশলে বোঝা যায় না। হাবিবুল্লাহ চৌধুরীর সবচেয়ে বড় গুণ ছিল ওনার বাসায় গেলে না খেয়ে আসা যেত না। হাবিবুল্লাহ চৌধুরীর সবচেয়ে বড় গুণ ছিল আমি যখনই কুমিল্লা আসছি ওনার বাসা আমাকে থাকতে হয়েছে, এটা ওনার শর্ত ছিল। তখনই আমরা বুঝেছি এই জাতীয় কিছু লোক ছিল বলে, এই জাতীয় লোকেরাই
জীবনে ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। হাবিব ভাই যে কতটুকু জনপ্রিয় ছিল আজকে অনুষ্ঠান মনে তার কিছুটা প্রমাণ। কথা বললেন আমাদের কুমিল্লার বড় মানুষের প্রিয় মুখ এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এবং কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব অধ্যক্ষ আমির আলী স্যার। হাবিবুল্লাহ চৌধুরীর সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তার পিতা হেদায়তুল্লাহ চৌধুরী, যাকে আমরা হেদু দাদা বলে ডাকতাম ছোটবেলায়, তিনি প্রায়শই আমাদের বাড়িতে আসতেন এবং আমার দাদির সঙ্গে ভোরবেলায় মাসে মাসে আমার মনে হয় প্রায় 20 দিন তিনি আসতেন আমাদের বাড়িতে এবং চা খেতেন। আমরা ছোটবেলায় অনেক গিয়েছি হেদুদার বাসায়। এরপর তাঁর মৃত্যুর পর তাদের সঙ্গে পারিবারিক আমাদের যে একটা বন্ধন ছিল সেটা অনেকটা শিথিল হয়ে গিয়েছিল। হাবিব সম্পর্কে আমার চাচা, তো আমার অবশ্যই আমি একটা গর্বের সঙ্গে বলতে পারি যে ছাত্র হিসেবে তাকে আমি পেয়েছি এবং একজন ভালো মনের মানুষ, ভালো মনের একজন সমাজকর্মী এই হিসেবে তাকে পাওয়া আমার মনে হয় এই মিলনায়তনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি তাকে আমি ছাত্র হিসেবে দাবি করতে পারি। একটি স্মৃতিচারণ শুধু করছি আমি, আমার মনে হয় তার মৃত্যুর 8-9 মাস আগে হবে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমি শুনলাম যে মুমূর্ষু অবস্থা আছেন, সেই জন্য তার কোথায় তিনি কয়েক ছেলের হয়ে গেছে হসপিটালে, কোন হসপিটালে ছিলেন যাই সেখান থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাসা দেখা করতে গেলাম, বাসায় গিয়ে দেখি রোগী নাই। কোথায় রোগী, কোথায় বলে তিনি তো ছাদে। রোগী আমার ছাদে গেল কী করেন, মুমূর্ষু রোগী গিয়ে ওই কেয়ারটেকার কে জেনেছিল আমি বলব যে আমার কথা গিয়ে বলে থাকি। আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন রোগী পড়ে খালি গায়ে, নিচে নেমে এসে আরে চাচা আপনি আসছেন, আসেন আসেন। আমি যদি বাতি যাই তিনি আমাকে চাচা বলে সম্বোধন করতেন, বলে চাচা আসেন আসেন, একটু উপরে চলেন আমার বাগানটা দেখেন আসেন। তো আমাকে উপরে নিয়ে গেলেন, ছাদের উপরে গেলাম, দেখলাম যে বিরল প্রজাতির অনেক গাছ ফুলে এবং ফলে। তিনি আমাকে একটি হলুদ রঙের গোলাপ ফুল উপহার দিলেন, বলে এটি চাচা এটা আপনার জন্য, এটা খুবই বিরল। তারপরে আরও দেখলাম বিভিন্ন ধরনের গাছ, যথার্থ প্রকৃত প্রেমী বলতে যা বোঝায় আমি বুঝলাম যে তিনি তাই। বলে তারা চালিয়ে চলেন কিন্তু চাটা খান। আমি মানে আপনাকে দেখতে দেখতে আসলাম, আপনি অসুস্থ রোগী, আপনি কী কী চায়ের ব্যবস্থা করেন? না না আমি আমার এখানে আপনি এসেছেন অনেকদিন পর, না খেয়ে যেতে পারবেন না, আসেন। তো নিয়ে গেল 6-7 পদের। আমি অবাক হয়ে গেলাম, আমি কে করলো এগুলো, ওইগুলো আপনার লোক, আপনার তো লোক নাই। তো আমি এই যে দেখেছেন কদুর ক্ষীর, যে এটা কিন্তু আমি নিজের হাতে কিন্তু আমি বানিয়েছি, পাকিয়েছিলাম তাই নাকি? আর ওই যে দেখছেন পাকোড়া, সেটা কিন্তু আমি করেছি, আমার কিন্তু রান্না করার শখ। কেন আমার অনেকদিন যেহেতু আমি একাই আছি, আমার বেগম সব তো অনেক আগেই চলে গেছে। আমি আপনার ডায়াবেটিস, তো এগুলো আপনি যে যে লাল ক্ষীর করলেন এটা আপনি কি খান? মানে আমরা এখন তো আমার খুবই বেশি রকম কন্ডিশন খারাপ, তো মাঝে মধ্যে খেয়ে ফেলি। এই অবস্থা বাড়িঘরের অবস্থা আমি 60-এর দশকে যেমনটা দেখেছি আজও তেমনই আছে, খুব একটা পরিবর্তন হয়নি। চলনে বলনে বেশভূষায় তিনি অত্যন্ত সাদা মাটা ধরনের ছিলেন, কোনো উচ্চাভিলাষী তিনি ছিলেন না কোনোদিনই, আর আমোদের প্রকৃতির লোক ছিলেন। কথাবার্তা রসিয়ে বলতেন এবং ওই যে একজন বললেন যে তিনি কখনো বিশুদ্ধ বাংলায় কথা বলতেন না, তার বক্তব্য যেখানে বলেছেন তার আঞ্চলিক অর্থাৎ ওই যে যাকে বলে তৃণমূল মানুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি রক্ষা করতেন, কিন্তু জনগণের সঙ্গে সম্পৃক্ততা তার ছিল, তিনি সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তার এই যে সারল্য, এই যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি মনে করি যে নাকি অন্তরের দিক থেকে যে নাকি অত্যন্ত সুচি শুভ্র, পরকালে তার একটি স্থান অনুরূপভাবে হবে। এই প্রত্যাশা রেখে তার সন্তান সন্ততিদের প্রতি আমি সহমর্মিতা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ডক্টর মাহফুজুর রহমান, আমি কালকে রাত্রেও বেশ অসুস্থ ছিলাম, সকালেও অসুস্থ ছিলাম। 11টার দিকে যখন সুস্থ হয়েছে তখন এই হাবিবুল্লাহের যে
অনুষ্ঠান এটাতে আর না এসে থাকতে পারিনি। উনি মৃত্যুর আগেও আমাদের অনেককে অনুপ্রাণিত করেছেন, তার মৃত্যুর পরও আমরা এভাবেই অনুপ্রাণিত হয়েছি। হাবিবুল্লাহ ভাই সম্পর্কে আমার বলতে যাওয়া মানে মায়ের কাছে খানার গল্প বলা। হাবিবুল্লাহ ভাই মুক্তিযোদ্ধা কিনা এটার জন্য আসলে সরকারের সার্টিফিকেট দরকার হয় না। যিনি মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযোদ্ধাই, সরকারি সার্টিফিকেট পেলেন কিনা এটা নিয়ে সরকারও কিন্তু মাথায় ঘামায় না। কারণ সরকার নিজেই স্বীকার করছে যে সব মুক্তিযোদ্ধা তাদের তালিকাভুক্ত হয়নি, হয়তো হবে পরে, কিন্তু যখন পরে হবে তখন হাবিবুল্লাহ ভাইকে মুক্তিযোদ্ধা বলার দরকার নাই, এটা আমরা এখনই বলতে পারি। হাবিবুল্লাহ ভাইয়ের সাথে আমার কবে পরিচয় হয়েছে আমার ঠিক মনে নেই। উনি চট্টগ্রাম যেতেন, আমি জাসদ করতাম এককালে, তার আগে যখন ছাত্রলীগ করতাম নিউক্লিয়াসের সদস্য হিসেবে তখন উনি যেতেন, স্বাধীনতার পরেও যেতেন, তবে এই সম্পর্কিত কোনো কথা হতো না। ওনার এক আত্মীয় ছিলেন ডাক্তার বাতেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সম্ভবত ওনার বোন জামাই, ওনার সাথে যখন দেখা করতে যেতেন তখন আমাকে খুঁজে নিতেন, আমি তার সাথে যেতাম। তারপরে ক্রমান্বয়ে হাবিবুল্লাহের সাথে ঘনিষ্ঠ পরিচয় হয় এবং আমি বুঝলাম যে উনি একজন নির্ভরযোগ্য গার্জিয়ান হতে পারেন। আমরা যখন 1980 সালে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তথ্যপত্র সংগ্রহ করছি তখন থেকেই ওনার সাথে আমার হৃদ্যতা বাড়ে এবং ওনার বাসায় আমি 3-4 বার এসেছি। আসলেই যে যেটা বলল আপ্যায়নের কথা, তো আসলে জিজ্ঞেস করতে তুই খাইছস কিছু, আমি আপনার বাসায় আসবো খাই আসবো কেন বলে আচ্ছা বয়। পরে উনি হাঁস খুব পছন্দ করতেন, হাঁস এনে দিতেন, তা আমি প্রথম দিন বললাম আমি তো হাঁস খাই না, এই যে গালাগালি আমাকে বড় ভাই স্বরূপ গালাগালি। তারপরে শেষে একটা আন্ডা ভেজে দিলেন, এটা খেলাম এবং সম্ভবত পাক উনিই করতেন একটু আগে যেটা বলে গেছেন। আমি আবার একটা জাসদ করে ফেলেছিলাম, যখন বিজাসদের উপর বিতঃসদ্ধ হয়ে গেলাম, দুই জাসদের নেতারা এখানে আছেন, তখন একটা মুস্তাফিজকে প্রধান করে একটা জাসদ করে ফেললাম, আবার আসলাম ওনার কাছে। তো উনি খুব একটা উৎসাহ দেখালাম না, এবার পাগলা মেয়ে করিস না জাসদ, আমি তো সারছি আগে তুইও ছেড়ে দে। যাকে এরপরে মুস্তাফিজ মারা যাওয়ার পরে আর হলো না, এরপর চিন্তা করলাম কী করবো, কিছু তো একটা করতে হয়, একটা গণ অধিকার মঞ্চ করলাম, এই রাজনৈতিক নির্দলীয় সংগঠন, তখনও ওনার এখানে। অর্থাৎ যখনই আমি বা আমরা সংকটে পড়েছি ওনার কাছে এসেছি এবং উনি কী কী কর্তব্য একটা করণীয় ইয়ে করে দিচ্ছেন। এটা হলো হাবিবুল্লাহ ভাইয়ের মৃত্যুর আগের কথা। আর মৃত্যুর পরবর্তীকালেও কিন্তু আমরা হাবিবুল্লাহ ভাইকে, বিশেষ করে আমাদের চট্টগ্রামের গবেষণা কেন্দ্র, আজকে এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো ওনার প্রতি শ্রদ্ধা জানানো, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো যে গবেষণা কেন্দ্রের যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলোর ব্যাপারে কুমিল্লাবাসীর সহায়তা পাই কিনা সেটা দেখার জন্য, এবং কুমিল্লাবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আমি একটু আগে এখানে বেশ কিছু শহীদ মুক্তিযোদ্ধার ছবি সম্বলিত এখানে এই একটা কর্নার দেখলাম, এত বিশাল চট্টগ্রামে কিন্তু এটা নাই। তাই আমরা আজকে আপনাদের এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের কাছে অনুরোধ করব, সেটা হলো আপনারা আপনাদের স্মৃতিতে যেটুকু আছে এইটুকু আমাদের বলবেন, আমরা এটা ধারণ করে ইউটিউবে দিয়ে দেব। মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে আরও 50 বছর পর, অর্থাৎ আমাদের প্রজন্ম তার পরের প্রজন্ম যখন চলে যাবে আমাদের থেকে থার্ড জেনারেশন, অর্থাৎ আমার নাতির ছেলেরা বা আপনাদের নাতির ছেলেরা মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা লেখবে সেটা হবে নির্মোহ নিরপেক্ষ। এখন কোনো ক্রমেই নির্মোহ ইতিহাস লেখা খুব কষ্টকর হবে, কারণ আমার ছেলে যখন ইতিহাস লিখবে তার বাপকে একটু বড় করে লিখবে, আমার নাতি যখন ইতিহাস লিখবে তার দাদাকে একটু বড় করে দেখাবে, কিন্তু আমার নাতির ছেলে বা তার ছেলে যখন ইতিহাস লিখবে এই নামগুলো আর মনে থাকে না। সেই জন্য আপনাদের কাছে এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন আমরা অনুরোধ করব যে হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে এই একটি ঘটনার জন্য আপনারা হাজার বছর বাঙালি জাতির ইতিহাসে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। থাকার উপায়টা হলো আধুনিক জগতে এই ভিডিওটা যদি আমরা নেটে দিই তাহলে এটা 50 বছর পরেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উদ্ধার করে একটা সঠিক ইতিহাস লিখতে পারবে। তো সবশেষে যারা এখানে আছেন আপনাদের প্রতি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমরা আসলে আমাদের একজন মুরব্বী হারিয়েছি হাবিব ভাইকে, আপনারা
হাবিব ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান কুমিল্লা এফএফ লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে হাবিব ভাইয়ের মৃত্যুর আগে হাসপাতালে আমরা একটি ইন্টারভিউ নিয়েছিলাম, সেই ইন্টারভিউটা ইউটিউবে আছে, সেখানে আপনি যাবতীয় তথ্য পাবেন। সবশেষে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে গবেষণা কেন্দ্রকে মুক্তিযোদ্ধার তথ্য সংগ্রহে আপনারা সহযোগিতা করবেন এই আশ্বাস রেখে আমার পক্ষ শেষ করছি। মাহফুজ ভাইয়ের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের গবেষণা বিষয়ে শুনলাম, আরেকটি তথ্য আমরা অবগত হলাম, সেটা ইউটিউবে সার্চ করলে অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরী তার সর্বশেষ মৃত্যু ইন্টারভিউ পাওয়া যাবে। আমরা কুমিল্লার মুক্তিযুদ্ধ সম্মানিত মুক্তিযোদ্ধারা তাদের প্রজন্মের কাছে তাদের নিজের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবার জন্য মাহফুজ ভাইকে সহযোগিতা করবেন। তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।